অত্যাধুনিক পদ্ধতিতে চন্দ্রমল্লিকা চাষ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ফুলের শহর নামে পরিচিত। বিভিন্ন ধরনের ফুল চাষ হয় পাঁশকুড়ায়। তার মধ্যে অন্যতম হলো শীতকালীন চন্দ্রমল্লিকা ফুল চাষ, যা অত্যাধুনিক পদ্ধতিতে ছোট থেকে গাছের গ্রোথ বৃদ্ধি করে। অন্যান্য ফুল গাছের চাষের জমিতে জল রাসায়নিক সার দিয়েই চাষ করা হয়, কিন্তু চন্দ্রমল্লিকা চাষে ভিন্ন প্রযুক্তির মাধ্যমে চাষ করা হয় চন্দ্রমল্লিকা ফুল। ইলেকট্রিক বিদ্যুতের মাধ্যমে বাল্ব জ্বালিয়ে চন্দ্রমল্লিকা চাষ করা হয়। এক বিঘা জমিতে প্রায় 100টির উপর চপ বাল্ব জ্বালানো হয় সন্ধ্যার পর। দিনের বেলায় সূর্যালোকে শালকসংশ্লেষ প্রক্রিয়া তৈরি করে চন্দ্রমল্লিকার চারাগাছ, আর রাতের বেলায় আলো না পেয়ে তার গ্রোথ সঠিক সময় মতো হতে পারে না, যার ফলে ভিন্ন প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে আলো তাপের মাধ্যমে কৃত্রিম প্রক্রিয়ায় শালকসংশ্লেষ প্রক্রিয়া শুরু করে চন্দ্রমল্লিকার গাছ, আর ধীরে ধীরেই তার নির্দিষ্ট সময় মতো গাছের বৃদ্ধি হয়। তারপরেই পাবড়ি মেলে ধরে চন্দ্রমল্লিকা। প্রায় 2-3 দিন ধরেই চন্দ্রমল্লিকা ফুল ফুটতে দেখা যায়। বিঘার পর বিঘা জমি ইলেকট্রিক আলোর মাধ্যমে চাষ করা হয় চন্দ্রমল্লিকা। রাতের বেলায় তা যেন আলোর মেলার রূপ নেয়। এই চন্দ্রমল্লিকার চাহিদা ব্যাপকভাবে রয়েছে ফুল বাজারে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের বাইরে বিভিন্ন জেলায় প্যাকেটিং হয়ে বাড়ি দেয় চন্দ্রমল্লিকা। তবে এই বাল্ব জ্বালিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করতে গেলে এগ্রিকালচার মিটারে বিল পেমেন্ট করতে হয়। এই চাষের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে হয় চাষিদের, তবে কখনো লক্ষাধিক বা কখনো তার থেকেও কম মূল্যের লাভ পায় চাষিরা। এর প্রযুক্তি হচ্ছে, দিনের বেলা আমাদের সূর্যলোকের উপস্থিতিতে শালকসংশ্লেষ প্রক্রিয়া করে গাছ তার খাবার তৈরি করে, কিন্তু রাত্রেবেলা তার শ্বসন প্রক্রিয়া চালু হয়। তাই জন্য এখানে লাইট জ্বেলে এর শ্বসন মানে শালকসংশ্লেষ প্রক্রিয়াটাকে রাত্রেও শালকসংশ্লেষ প্রক্রিয়া করা হয়, যাতে এ এনি টাইম এর খাবার তৈরি করার ব্যস্ত থাকে, যাতে এ ফসলটা দিতে এর টাইমলি মতো দিতে পারে। তাই জন্য এই রাত্রে এই লাইট জ্বালার প্রতি মানে এটা করা হয়ে থাকে। খরচা তো হবে, খরচা চাষ করলে যাদের খরচা হয়ে থাকে চাষ করা, এই কারণে যাতে তার নির্দিষ্ট টাইমে সে ফসলটা তুলতে পারে, যখন বন্ধ করার পর থেকে এর টাইমলি সে তার টার্গেট যেই টাইমে সেই টাইমে সে ফলটা মানে তৈরি করতে পারে, ফুলটা কাটতে পারে। হ্যাঁ, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে বলেছে এগ্রিকালচার মিটার, যার জন্য চাষিদের একটা স্পেশাল ফেসিলিটি থাকে। আর যেটা হচ্ছে বলছে, যাদের এগ্রিকালচার নেই তারা ঘরের ডোমেস্টিক লাইন থেকে ইলেকট্রিক নিতে পারে না চুরি করে। উন্নতি তো আছেই, যে আমার যে টাইমে দরকার, যেই টাইমে আমাদের ফুলটা যাওয়ার দরকার সেই টাইমে চাষি মানে তুমি মানে তৈরি করতে পারে ফুলটা। দাম নিয়ে ঠিক বলা যাবে না, যখন যে টাইমে যেটা চাহিদা থাকে দাম সেই হিসাবে হয়ে থাকে, কখনো হাই দামে থাকে কখনো লো রেঞ্জে থাকে। অবশ্যই বাইরে যাওয়ার জন্যই তো আজকে দেশের এতটা উন্নতি। আমার নাম বিমল সামুই। ল্যাম্প দেওয়ার কারণ হচ্ছে গাছ যেমন সূর্যের আলোয় ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, সেই হিসাবে ল্যাম্পটা হচ্ছে আলোটা কৃত্রিম উপায়ে রাত্রেবেলা আলোর সাহায্যে গাছ খাদ্য তৈরি করে, যার ফলে গাছটা ঝাংড়া হবে এবং দেরি করে ফুলটা ফুটবে। এই কারণে দেওয়া হয়, গাছটাকে ভালো করে মানে ঝাংড়া করার জন্য এটা দেওয়া হয় আলোটা। খরচাপাতি কীরকম? খরচাপাতি ভালো মতন খরচা আছে, মানে কাঠায় 10,000 মতো খরচা আছে। এখন এক বিঘাতে 100টা মতো ল্যাম্প লাগবে। আমাদের এগ্রিকালচার মিটার আছে, ওখান থেকে কারেন্ট যত যে হিসাবে বিল ফুটবে সেই হিসাবে। এই ফুল দিল্লি, বেঙ্গালোর, বোম্বে, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, উড়িষ্যা বিভিন্ন জায়গায়। এটা ল্যাম্প খোলার মোটামুটি 45-45 দিন পরে ফুল লাভ। এটা দামের উপরে, কোনো সময় যদি 2 টাকা পিস দাম থাকে তবে প্রফিট ভালো হবে, না 3-4 টাকা থাকলে সেরকম লাভ হয় আর কি। আমার নাম অমর ঘোড়াই। মানেটা কি হচ্ছে যে একসঙ্গে গাছের ঘরে অনেক খাদ্য দেওয়া থাকে, ওইটা হচ্ছে যে যখন শালকসংশ্লেষ পদ্ধতিতে গাছ আলো থাকলে খাবে না, ওইটা যেমন দিনের বেলা গাছ কোনো দিন খায় না, রাত্রেবেলায় বেশিরভাগ গাছ খায়। তো সেই গাছটা একসঙ্গে আলো দেওয়া থাকলে একটা দিন নির্ধারণ করা যায়, যেমন এই টাইমে উঠলে রেটটা ভালো পাবো ফুলে, বা এই টাইমের মধ্যে হয়তো টানটা ভালো থাকবে, সেই জন্য ওই গাছে আলোটা দেওয়া হয়। যে আমি 90 দিনের মাথায় তুলব ওই ফুলটা, 90 দিনের মাথায় তুললে ফুলটা আমার একটা ভালো বাজেটের একটা হয়তো টাকা পাবো, সেই জন্য ওইটা লাইটটা দেওয়া হয়। এ রায়গড়, দিল্লি, বোম্বে এটা যাবে, রায়গড় যাবে আর হায়দ্রাবাদ যায়। বিভিন্ন চাহিদা অতটা নেই, এই ঝড় বৃষ্টির জন্য অনেকটা ক্ষতি হয়ে গেছে, ফুলের দামটা এখন কম আছে, বাইরে যাওয়া একটু কম আছে বলে। নাহলে মোটামুটি 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা করে পিস একটা হিসাবে এরকম এখন মার্কেট চলছে আর কি।
শ্যামল মাঝি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।